চিতলমারিতে মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা চিতলমারি বাগেরহাট প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত বাগেরহাটের চিতলমারিতে মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ মঙ্গলবার রাতে উপজেলা পিঁপড়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে সরের জমিনে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে রুস্তম শেখের ছেলে মৃদুল শেখ ঘের পাহারা দিচ্ছিলেন হঠাৎ গভীর রাতে বিশ পঁচিশ জন লোক এসে রামদা ঠেকিয়ে ঘেরে বিষ প্রয়োগ করেন এবং মৎস্য ঘেরের ক্ষতি সাধন করেন দুজনের বাসায় ছিল একজন আসছিল আছে আমি সেই জায়গা মনে করেন রায় বছর এগারোটা বারোটা অবধি দশ পনেরো জন লোক আমার বাসায়

মূল নাম হৰি আগে এই জেল খাইছে জেল খাট গৈছে এই বড়ো গেং চালাই তো মুছলমান আৰু হিন্দু নাই পরদিন বুধবার ঘের মালিক আয়ুব শেখের ছেলে রুস্তম শেখ চিতলমারি থানায় একই গ্রামের চারজনের নাম উল্লেখ করে এবং বিশ পঁচিশ জনের অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন চিতলমারি থানার ওসি স্বপন কুমার রায় বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ